Hello guys, welcome back to my YouTube channel. আজি আলোচনা কৰিম আপুনি যদি এমপ্লয়মেন্ট একচন সার্টিফিকেটৰ কাৰণে আবেদন কৰিছিল নাইবা আপুনি যদি এমপ্লয়মেন্ট একচন সার্টিফিকেটখন রিরেজিস্ট্রেশন কৰিছিল বা আপুনি ৰিনিউয়েল কৰিছিল তেন্তে আপুনি হেই এমপ্লয়মেন্ট সার্টিফিকেটখন কেনেকৈ ডাউনলোড কৰিব সম্পূৰ্ণ আজিৰ এই ভিডিঅত জানিব পাৰিব গতিকে স্কিপ নকৰাকৈ পোনপ্ৰথমৰ পৰা ভালদৰে চাই থাকিব আৰু আপুনি এখন এমপ্লয়মেন্ট সার্টিফিকেটখন ডাউনলোড কৰাৰ কাৰণে আপুনি ফার্স্ট টাইম আপুনি গুগলত গৈ সার্চ কৰি দিব rtps.assam.gov.in যেতে আপুনি সার্চ কৰিব তেতে ডাইৰেক্ট আপুনি এইটো পেজত আহিব আৰু এইটো পেজত আহিলে আপুনি তলত সাবলৈ পাব আপোনাৰ কিছুমান ইম্পৰটেন্ট লিংক দিয়া আছে আৰু হেতু লিংকৰ পৰা আপুনি হেই এমপ্লয়মেন্ট একচন সার্টিফিকেটখন ডাউনলোড কৰিব পাৰিব আৰু আপুনি যদি মোবাইলত কৰি আছে তেন্তে ফার্স্ট টাইম আপুনি ডেস্কটপ সাইড মোটো কৰি লব 3 ডটৰ পৰা তাৰ পিছত আপুনি যেটো সাবল বেছি লগইন আর লগইন অপশনে যেতে ক্লিক করব তেতে আপনার পেজকন অল্প লোডিং হব আর লোডিং হওয়ার পিছত যেতে পেজকন ওপেন হব তেতে আপনার যেতে আপনি আবেদন করেছিল আপনার মোবাইল নম্বর যেটা দি আর লগতে আপনার যেটা পাসওয়ার্ড বনাইছিল আর সেই পাসওয়ার্ড আর মোবাইল নম্বর ইয়াত লগইন আইডি অপশনত আপনার মোবাইল নম্বর কন এন্টার করব আর ওটিপি পাসওয়ার্ড বলে যেটো দিয়ে আছে তাত আপনার যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল সেটা বহাই দি আর ইয়াত যেটো ওটিপি ক্যাপচা দিয়া আছে আৰু ক্যাপচাখন সেম বহুৱাই আপুনি লগইন অপশ্যনত যেতে ক্লিক কৰিব আৰু যদি আপোনাৰ পাছৱৰ্ডখন মনত নাই তেন্তে ফৰগেট পাছৱৰ্ড অপশ্যনত ক্লিক কৰি আপুনি পাছৱৰ্ডখন বনাই আকৌ লগইন এনেকৈ সকলোবিলাক বহাই দি লগইন অপশ্যনত যেতে ক্লিক কৰিব তেতিয়া আপুনি পেজখন সম্পূৰ্ণ ডাউন পেজখন অপেন হ'ব তাৰপিছত আপুনি ইয়াত চাবলৈ পাইছে ৰাইট চাইডৰ ওপৰত আপোনাৰ নামটো শ্ব' কৰিব বা আপুনি এনেকৈ যেতিয়া পেজখন আহিব তেতিয়া আপুনি ইয়াত চাবলৈ পাইছে লেফ্ট চাইডত ৰাইট টু পাব্লিক চাৰ্ভিচ তাৰ তলত আপুনি চাবলৈ পাইছে ভিউ ষ্টেটাছ অফ এপ্লিকেণ্ট এপ্লিকেশ্যন এনেকৈ দিয়া থাকিব আৰু আপুনি ইয়াত ক্লিক কৰি দিয়াৰ পিছত ট্ৰাক এপ্লিকেশ্যন ষ্টেটাছ বুলি যিটো দিয়া আছে আৰু তাত ক্লিক কৰিব আৰু ইয়াত আৰু ইয়াত কিছুমান আৰু এনেকুৱা ধৰণৰ অপশ্যন পাব তাৰ পৰা আপুনি ট্ৰাক এপ্লিকেশ্যন ষ্টেটাছত যেতিয়া ক্লিক কৰিব তেতিয়া আপোনাৰ ইয়াত চাবলৈ পাইছে ভিউ ষ্টেটাছ অফ এপ্লিকেশ্যন বা আপুনি ট্ৰাক এপ্লিকেশ্যন ষ্টেটাছখন চাব পাৰিব বা আপুনি কেতিয়া আবেদন কৰিছিল সেইটো ডেট ইয়াত বহাই দিব আৰু তাৰপিছত আপুনি এপ্লিকেশ্যন ৰেফাৰেন্স নাম্বাৰ যিটো বক্স বুলি দিয়া আছে তাত বহাই দিলে হৈ যাব নাইবা আপুনি ডাইৰেক্ট গেট ডাটা অপশ্যনত যদি ক্লিক কৰি দিয়ে তেন্তে আপোনাৰ সেই পেজখন আহিব বা আপোনাৰ সম্পূৰ্ণ ডিটেইলছখন জানিব পাৰিব আপোনাৰ সেই ষ্টেটাছখন কেনেকুৱা ধৰণৰ আৰু আপুনি যদি ডাউনলোড কৰিব বিচাৰে সেইখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব তাৰপিছত এনেকৈ যেতিয়া পেজখন অপেন হ'ব তেতিয়া আপুনি চাবলৈ পাইছে কাৰেণ্ট ষ্টেটাছ তাৰ তলত আপোনাৰ যেটো ডেলিভারি অপশন দিয়া আছে আর তাত ক্লিক করি যেতে আপনি ক্লিক করে দিব তেতে আপনার এই পেজখন ওপেন হব আর ওপেন হওয়ার পিছত আপনার রেফারেন্স নাম্বার বা আপনার নাম সম্পূর্ণ জানিব পাৰিব আপনি যে রিরেজিস্ট্রেশন করেছিল না রিনিউয়াল করেছিল সম্পূর্ণ ডিটেলস খিনি পাই যাব আপনি নতুন আবেদন করেছিল নাকি সম্পূর্ণ তাত স্ট্যাটাসখন চাব পাৰিব আর যদি আপনি ডাউনলোড করে তেন্তে আপনি ইয়াত যেটো চাবল বেছে আউটপুট সার্টিফিকেট আর সেইটো অপশনত ক্লিক করে দিব যেতিয়া আর তারপিছত আপনি সেইখন ডাউনলোড কৰিব পাৰিব আৰু আপুনি যদি ভিউ অপশ্যনত ক্লিক কৰি দিয়ে তেন্তে আপুনি আবেদন কৰাৰ টাইমত যিখিনি আপুনি ডকুমেণ্টছ আপলোড কৰিছিল সেইখিনি চাব পাৰিব আৰু আপুনি আউটপুট চাৰ্টিফিকেট অপশ্যনত ক্লিক কৰি আপোনাৰ সেই এমপ্লয়মেণ্ট একচন চাৰ্টিফিকেটখন ডাউনলোড কৰি ল'ব পাৰিব আৰু ইয়াত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপোনাৰ এনেকৈ ডাউনলোড হৈ যাব আৰু ডাউনলোড হোৱাৰ পিছত আপুনি সম্পূৰ্ণ চাব পাৰিব আপোনাৰ এমপ্লয়মেণ্ট একচন চাৰ্টিফিকেটখন বা আৰু এনেকৈ যিসকলে রিরেজিস্ট্রেশন করেছিল এমপ্লয়মেন্ট একশন সার্টিফিকেট আগতে যখন অফলাইন বনাইছিল এনেক ডাউনলোড করব আর যদি আপনি রিনিউয়েল করেছিল আপনি সেম প্রসেসত আপনি এমপ্লয়মেন্ট একশন সার্টিফিকেটখন ডাউনলোড করব আর আপনি নতুন যদি বনাইছে সেম প্রকার আপনি এনেক এমপ্লয়মেন্ট সার্টিফিকেটখন ডাউনলোড করব আর আজির কারণে ইমানেই থ্যাংকস ফর ওয়াচিং